हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি রেহনুমা পুতুল, পুতুল ব্লগ স্কোয়াড থেকে আবারো আপনাদের সাথে। তো আজকে আমরা যাচ্ছি আমার ঢাকা বাইরে থেকে একটা ফ্রেন্ড আসছে সিলেট থেকে, ওর সাথে মিট করতে। তো বাকি কথা দিয়ে বলি, আমরা চলে এসেছি যে আমার ফ্রেন্ড, আর সাথে মেয়ে বাবা আছে, আর আমার মেয়েটা ক্যামেরা দেখলে খালি পালায়। আমাদের গন্তব্যে চলে এসেছি। এই ঢাকা শহরে থাকোস কেমনে? এই ঢাকা শহর অনেক সুন্দর জায়গা। ওকে, অনেক সুন্দর জায়গা না? অনেক সুন্দর জায়গা। এই জামের মধ্যে জাম মাঝে মাঝে অবশ্য পেন লাগে, জাম তো পেন লাগে। ভাইয়ারে নিয়ে কিছু কমেন্টস বল। ভাইয়ারে এই তো আমার ছোট বলা হিরো, ছোট বলা হিরো, ছোট বলা হিরো। ওই নিয়ে নতুন বলা কিছু নাই। আমি চিন্তা করলাম যে ঢাকা শহরে জ্যাম পার্ক করে আসছো, তো একটু ঠান্ডায় বসানো উচিত। আমার ছোটবেলার প্রতিচ্ছবি, বুঝতেই হবে, শুধু কপি করে তাই না? হেডফোনটা যে মাউথ ওইদিকে নিয়ে রাখছো, ঢাকা শহরে যানজট যেমন লাগছে, কি বলবো, লাগতেছে বিমান একটার পরে একটা বিমান যাইতেছে, সামনে দিয়ে আসতেছে যাইতেছে, এরকম এরকম বিমানের মতো গাড়ি চলে, বিমানের মতো গাড়ি চলে। অমনে চললে তো আমি ধন্য হয়ে যেতাম। কেন? উড়ে উড়ে যাইতাম। আর তিন বছর পর তোদের সাথে দেখা হয়েছে, এটাই খুব বেশি খুশি লাগছে। হ্যাঁ, ফার্স্ট টাইম ভাইয়া নাকি? হ্যাঁ, ফার্স্ট টাইম ভাই। ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেশে আসতে টাইম স্পেন্ড হবে। হ্যাঁ, নাইকারে দেখাও। মা ভাগ্নি সেলফি তোলাই বিজি। কেন আমার সাথে তুলবি না, আমি কি করলাম? হ্যান্ডসাম ভাইয়া যখন ছিল না তখন তুই তুলছিলি আমার সাথে ছবি রে? আমি আছি, সায়েম ছিল। সায়েম? আর ওই আলুর বস্তা আর বউ শুনলে ফিটে যাবো, কই বলছে কি জানি আসিল ওকে ভিতরে। ছি ছি ছি, এবার বলিস না, সে পাশের বাড়ি ভাবির জন্য ফিট। পাশের বাড়ির ভাবির জন্য পারফেক্ট। আপনি কিছু কইবেন? সায়ামরে গ্রামের চাচাতো বোনের সাথে মিলাইছে, কিছু বলেন প্লিজ, যাতে শুনতে চায়। সায়াম কি তাই? সায়াম কি তাই? আমাদের খাবার চলে আসতেছে আস্তে আস্তে। আমার মন পাশের বাড়ির ভাবিদের জন্য খুব কান্দে। আমি ফটোগ্রাফার, তুই আমার নিয়ে ব্লগ বানাইস না? আমার এমনি ফটোগ্রাফি একটু বেশি শখ আমি জানি। অলওয়েজ তুমি একটা DSLR ঠিক আছে লম্বা একটা লেন্স হাতে নিয়ে ঘুরতা, সে সুহান তুমি। আর তুই মোটা ছিলি রে, শুকায় গেছিস যা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ফিরে গেছি, আরেক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি সাদির কাছে, ওখানে যেয়ে তারপরে আমরা আবার ব্লগটা কন্টিনিউ করব হাকিম সাথে। আমাদের কলেজ এরিয়া,
হয়ে গেলে টিচাররা দৌড়াইন দিব, যদি কেউ থাকে সামনে ভিতরে যাওয়া তো পসিবল না। মাঠটা দেখায় দিস, যাই বাংলা চলতেছে। আদি মাস্কুল তোর সাথে দেখা করতে আসি, মাস্কুল বন্ধু, মাস্কুল মাস্কুলা তো ফিলিংস কি আমাদের চেয়ারম্যান বাড়ি, এখানে খুব সুন্দর একটা ঘাট আছে, আমাদের প্রাক্তন চেয়ারম্যানের কলেজ। তো যেহেতু সমাবেশ চলতেছে, যাওয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, ভাবলাম চেয়ারম্যান বাড়ির ঘাটেই চলে আসি। সুন্দর একটা ঘাট করছে আমাদের চেয়ারম্যান দাদা ভাই। কিন্তু গোসল করা নিষেধ, বসা তো নিষেধ না। এখান থেকে ওই যে অপোজিটে আমাদের কলেজ দেখা যায়, আর ঘাটটা খুব সুন্দর। তো আমরা কোথাও তেমন ভাবে বসতে পারিনি, যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করবো। আজান দিতেছে, যদি ভালো লাগে তো লাইক দিবেন, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।